সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের লাইভ আপডেট এবং লাইভ কোথায় আছে এবং কোথায় আঘাত করতেছে তা যদি আপনারা আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে সরাসরি দেখতে চান, সেজন্য আপনাদেরকে যা করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজেরাই চেক করতে পারবেন এই ঘূর্ণিঝড়টা বর্তমানে কোথায় আঘাত হানতেছে। দেখুন, আমি আমার স্ক্রিনের উপরে দেখাচ্ছি। এখন দেখুন, বাংলাদেশ থেকে কিন্তু এই কলাপাড়াতে বা হলদিবাড়ির কাছাকাছি এদিক থেকে খুলনা জেলার দিকে কিন্তু বেশিরভাগ আঘাতটা হানতেছে। দেখুন, এদিকে দেখুন আপনারা, শ্যামনগর, মাঠবাড়িয়া, এই জায়গাগুলোতে কিন্তু আঘাত হানতেছে। এখানে দেখুন আমাদের কিন্তু এই যে কলাপাড়া, এটা কিন্তু বাংলাদেশ এরিয়ার ভিতরে সমুদ্রের খুব নিকটবর্তী একটি জায়গা। তো এইখানে কিন্তু আঘাত হানতেছে। এখানে দেখুন খুলনা জেলা, খুলনা বরিশাল, তারপরে চট্টগ্রাম, এই জায়গাগুলোতে যেখানে আপনার গোলাপি চিহ্নগুলো দেখতেছেন, এদিকে কিন্তু বাতাসের তীব্রতা। তো এখান থেকে কিন্তু এই যে আঘাত হানতেছে কোন দিকে, ঠিক দেখুন এই যে কলাপাড়ার ঠিক নিচের দিকে। তো আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও আপনারা চেক করতে পারবেন আসলে এটি কীভাবে চেক করতে হয়, সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনাদের কিছুই করতে হবে না, আমি আমার আপনাদের বোঝার সুবিধাতে আমি এগুলো কেটে দিচ্ছি, সবগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাদের কী করতে হবে, ফোনের ব্রাউজারে আসতে হবে। আপনাদের যেমন হোম পেজটা আছে, হোম পেজে থাকার পরে আপনাদের ব্রাউজারে আসলেন। এখানে আসার পরে আপনারা লিখবেন ডাব্লু না লিখলেও হবে, শুধু windy.com, এখানে আপনারা ক্লিক করবেন। windy.com এ ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু লোকেশন আসবে, এগুলো আপনারা সামনের দিকে যেগুলো আসবে এগুলো আপনারা কেটে দিবেন নোটিফিকেশন আসলে। তো তারপরে আপনারা এই অপশনটা খুঁজে পাবেন, লাইভ লোকেশনটা দেখতে পারবেন যে এই চিত্রাঙ্গ কোথায় আঘাত হানতেছে তা কিন্তু আপনারা সরাসরি এই ফোন থেকেই দেখতে পারবেন। আমি কিছুক্ষণ দেখাচ্ছি আপনাদেরকে, আসলে লাইভ চলতেছে, তো লাইভ বলতে এই আঘাতটা লাইভ চলতেছে। এইখানে কোন জেলায় এবং কোন অবস্থানে আছে বর্তমানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দেখুন এই কলাপাড়া থেকে এই লালমোহন এদিকে কিন্তু খুব আঘাত হানতেছে। তারপরে কলাপাড়া, লালমোহন, এদিকে আপনার হলদিবাড়ির দিকেও কিন্তু, এটা কিন্তু ভারতের ভিতরে, হলদিবাড়ির দিকেও কিন্তু ভালো আঘাত হানতে পারে, এদিকেই যাচ্ছে। এখানে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে তীব্রতাটা অনেক বেশি কোন দিকে, এই যে গোলাপি চিহ্নটা দেখতেছেন, যেখানে এই গোলাপি চিহ্নতে হচ্ছে আঘাত সব থেকে বেশি। এখানে দেখুন চট্টগ্রাম, মহেশখালী, তারপরে আর চট্টগ্রাম, হ্যাঁ, চিটাগাং, কলাপাড়া, এদিকেই কিন্তু বেশিরভাগ আঘাত হানতেছে। বরিশাল, খুলনা অঞ্চলেই সব থেকে বেশি আঘাত হানতেছে। আর এইদিকে বাতাসের তীব্রতাটা দেখুন একটু বেশি আছে, এদিকে সারা বাংলাদেশের উপর থেকে সারা বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে। তো আপনারা যারা যারা দেখতেছিলেন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে লাইক করবেন, আমাদের ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে আপনারা এই ঘূর্ণিঝড় বা যে কোনো ঝড় যখন হবে আপনারা কীভাবে লাইভ চেক করবেন। এখান থেকে কিন্তু আপনারা সরাসরি লাইভ চেক করতে পারবেন যে আসলে কোথায় আঘাত হানতেছে। এখানে দেখুন ঝড়ের মাত্রাটা কোথায় বেশি আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন, ঠিক আছে? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কলাপাড়া এখানে সব থেকে বেশি হচ্ছে, তার পাশেই বরিশাল অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে, এপাশে হলদিবাড়ি অঞ্চলে, ঠিক আছে? এইদিকে কিন্তু অনেক বিশাল একটা জায়গা জুড়ে এখানে আঘাতটা হানতেছে। এখানে বিশেষ করে এইদিকে আমাদের মহেশখালী অঞ্চল, টেকনাফে কিন্তু, তারপরে এই জায়গাটার নাম আমি উচ্চারণ করতে পারছি না, সিটুই না কি জানি, ওই জায়গাতে আঘাত হানতেছে। এইখানে দেখুন বিশেষ করে এই মহেশখালী, টেকনাফ অঞ্চলে কিন্তু অনেক তীব্রতাটা বেশি। তারপরে হলদিবাড়ির এদিকে আছে, হলদিবাড়ির দিকে একটু কম, এদিকে অনেক কম, কিন্তু আমাদের তীব্রতা সব থেকে বেশি হচ্ছে আমাদের এইখানে দেখুন কলাপাড়ার দিকে কিন্তু চলে যাচ্ছে। এখানে আঘাটটা আসতেছে কিন্তু এই যে মহেশখালী, টেকনাফ দিয়ে, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, মানে চিটাগাং, এদিক থেকে আঘাটটা আসতেছে আস্তে আস্তে কলাপাড়াতে, কিন্তু মনে করেন যে জোরালো আঘাত করতেছে। তো আপনার বাসা কোন দিকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সেফ আছেন কি না। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। আমরা আপনাদের লাইভ মানে তাৎক্ষণিক যে নিউজগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। এর আগে আমাদের একটি নিউজ ভাইরাল হয়েছিল, যেটি হচ্ছে সর্বপ্রথম কিন্তু আমি বানিয়েছিলাম, ইউটিউবে কিন্তু কোনো নিউজ ছিল না যে আসলে যখন
সময় চ্যানেলটা হ্যাক হয়েছিল, তখন কিন্তু আমি তাৎক্ষণিক সবার প্রথম নিউজটা আমি দিয়েছিলাম। এরকম এই যে সিত্রাং যে ঝড়টা আসতেছে এটা কীভাবে চেক করতে হয়, কোথায় আঘাত হানতেছে, এটাও কিন্তু সর্বপ্রথম হয়তো আমিই দেবো। আমি ইউটিউবে খুঁজলাম যে কেউ এখনও ভিডিওটা দেয় নাই, তো আপনারা কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার থেকে সরাসরি লিখবেন উইন্ডি। উইন্ডি লিখলে প্রথমে একটা এই ওয়েবসাইট আসবে windy.com, ওইখানে ঢুকবেন। ঢোকার সাথে সাথেই আপনারা কিন্তু এই আপডেটটা দেখতে পারবেন যে যে ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতেছে। তো এখানে দেখুন তীব্রতা কিন্তু মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, আপনার বারবার রিফ্রেশ করে দেখতে হবে না, এটা কিন্তু সরাসরি দেখা যায় যে এটা অটো রিফ্রেশ হয় এবং আপনার ব্রাউজারে সরাসরি এটা দেখা যাবে যে লাইভ কতক্ষণ এটা কোন দিকে চলে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, আঘাত হানতেছে আপনারা বুঝতে পারবেন। আমি যেটা বললাম এই যে গোলাপি জায়গাগুলো, এখানে তো আঘাত সব থেকে বেশি, মানে এখানে তীব্রতাটা সব থেকে বেশি। তো এখানে দেখুন আপনারা বাতাসের বেগটা দেখতে পারবেন যে আসলে কোন দিক থেকে বাতাস কোথায় গিয়ে মানে ঘুরপাক খাচ্ছে। এখানে দেখুন সারা বাংলাদেশ থেকে দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু বাতাস গিয়ে এই কোটালিপাড়ার এইখানে কিন্তু যে ঝড়টা ঘুরতেছে এটা কিন্তু এখন অনেকটা হয়তো একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখুন তীব্রতাটা অনেক বেশি আছে টেকনাফের দিকে, মহেশখালীর দিকে, চিটাগাংয়ের দিকে, এদিকে কিন্তু তীব্রতাটা অনেক বেশি, বিশেষ করে বরিশাল, খুলনা আর হচ্ছে এই দুটো বিভাগেই সব থেকে বেশি, বরিশাল, খুলনা আর চট্টগ্রাম এই তিনটে বিভাগে সব থেকে বেশি আঘাত হানতেছে। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, এত বকবকা করতেছি না, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না, ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।